কেন্দ্রের বিজেপি সরকার, তার বিরুদ্ধে কিভাবে লড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের আগে দলের সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, এবারে লোকসভা ভোট প্রতিরোধ প্রতিশোধের। আশাবল হোসেন আমাদের প্রতিনিধি, রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইন। আশাবল, কি বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কিভাবে লড়বে তৃণমূল? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে ভার্চুয়াল ভাষণ, সেই ভার্চুয়াল ভাষণে তিনি বলেছেন যে এবারের যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোট হচ্ছে প্রতিরোধ এবং প্রতিশোধের ভোট, বিজেপিকে শিক্ষা দেওয়ার ভোট এবং বিজেপি নামক জমিদারকে তাড়ানোর ভোট। এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে এবারের ভোট আর ধর্মের ভিত্তিতে বা ধর্মের জিগিরে হবে না, কারণ মানুষ একবারই ন্যাড়া, একবারই বেলতলায় যায়। বারবার এই যে বিজেপি ধর্মের নামে ভোট করেছে, গতবারও করেছে, এবার আর তা হবে না। এবং মানুষকে বোঝাতে হবে, বাংলার মানুষকে, যে লক্ষ্মীর ভাণ্ডারের ইস্যুতে ভোট হবে, 100 দিনের কাজের ইস্যুতে ভোট হবে, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার ইস্যুতে ভোট হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কথা, যে উন্নয়নগুলো করেছেন, সেই উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরতে হবে এবং তার মধ্যেই এবার ভোট হবে, ধর্মের ভিত্তিতে ভোট হবে না। এটা তিনি দলের যে সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিরা ছিলেন তাদের কাছে স্পষ্ট বার্তা দিয়েছেন। এবং দ্বিতীয়ত, যে লোকসভা নির্বাচন 1 মার্চে বিজ্ঞপ্তি জারি হতে পারে, একথা মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে যে সময়ই ভোট হোক, তৃণমূল পুরোপুরি প্রস্তুত আছে এবং কিভাবে আগামী দিনে জনসংযোগ বাড়াতে হবে তার নির্দিষ্ট কর্মসূচিও তিনি বিধায়ক, সাংসদ এবং ব্লক সভাপতির কাছে তুলে ধরেছেন। যেমন তিনি বলেছেন যে রাজ্য কেন্দ্রের কাছে আর মাথা নত করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর বাংলা করছেন, মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে হবে। এবং কেন তিনি এই কথা বলছেন, তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দিয়ে দেবেন। কেন্দ্রীয় সরকার আবাসের টাকা দিচ্ছে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দিয়ে দিচ্ছেন। আগামী দিনে কেন্দ্রীয় সরকার যে যে ক্ষেত্রে বঞ্চনা করবে, সেই বঞ্চনা মমতা বন্দ্যোপাধ্যায় তার বিনিময়ে মাথা নত করবে না, বাংলা মাথা নত করবে না, মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্বটা পালন করবেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বনির্ভর বাংলা গড়ে উঠছে, সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছতে হবে। এবং সেই জন্য এলাকার চায়ের দোকানে, হাটে, বাজারে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে এবং এই প্রচারটা জোরদার আকারে করতে হবে। এবং সেই সঙ্গে তিনি কর্মসূচি ঠিক করে দিয়েছেন যে 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সহায়তা শিবির তৃণমূলের তরফে করা হবে রাজ্যের 3343টি অঞ্চলে। এবং সেই অঞ্চলে, সেই শিবিরগুলোতে 100 দিনের কাজের যারা শ্রমিক আছেন তাদের ফর্ম ফিল আপ করানো হবে। যে ফর্মে যাবতীয় তথ্য নথিভুক্ত থাকবে এই সমস্ত শ্রমিকদের, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 1 মার্চের মধ্যে তাদের টাকা দিয়ে দেওয়ার কথা বলেছেন এবং দলের তরফে এই পূরণ করা ফর্ম মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে এবং 1 মার্চের মধ্যে তাদের অ্যাকাউন্টে এই টাকাগুলো পৌঁছে যাবে। এরপর রাজ্য সরকারের তরফে 1 এবং 2 মার্চ রাজ্যের 2টি জায়গায় সভা করা হবে এবং সেখানে এই যারা টাকা পেলেন সেই শ্রমিকরা আসবেন এবং সেই শ্রমিকরা দলের বিভিন্ন অঞ্চলের যে প্রধানরা আছেন তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সংগঠিত করে এইসব মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভায় আনবেন। এটাও আজকে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে প্রত্যেকটা বিধায়ককে 3343টা যে অঞ্চল রয়েছে সেই শিবিরগুলোতে অন্তত 2 বার করে ভিজিট করতে হবে এবং সাংসদদের অন্তত প্রতিটি অঞ্চলে অন্তত 5টি ক্যাম্পে তাদের ভিজিট করতে হবে। এবং এইভাবে আজকে কিভাবে জনসংযোগ করতে হবে এবং কিভাবে বিজেপির বিরুদ্ধে প্রচার করতে হবে সেটা তিনি বেঁধে দিয়েছেন। বা একই সঙ্গে সুকান্ত মজুমদার, সেই ইস্যুতে আজকে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছেন যে তিনি পা পিছলে পড়ে গেলেন গাড়ি থেকে আর কেন্দ্রীয় এখানে সংসদ থেকে প্রিভিলেজ কমিটি নোটিশ দিচ্ছে রাজ্যের সরকারি আধিকারিকদের, তাদের যখন চিলের মুঠি ধরে বের করে দেওয়া হয়েছিল, মহিলাদের উপর আক্রমণ হয়েছিল, তখন কোথায় ছিলেন প্রিভিলেজ কমিটি? এই প্রশ্নটাও তিনি তুলেছেন আজকের এই বৈঠকেও। ধন্যবাদ আশাবুল। অর্থাৎ আজকে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে তৃণমূলের লড়াইয়ের কি কৌশল হবে সেটা কার্যত বেঁধে দিয়েছেন।